আমি আজকে আপনাদেরকে এখন এই মুহূর্তে ফটো ডায়োড দেখাতে চাচ্ছিলাম। তো বিভিন্ন ধরনের ডায়োড আছে, তো এটা আসলে একটা ট্রানজিস্টরও বলা যেতে পারে, ফটো ট্রানজিস্টর। অ্যাকচুয়ালি ট্রানজিস্টরে তো তিনটি টার্মিনাল বা তিনটি পায়া জানেন, সেটা কমন, ইমিটার এবং বেস। তো এখানে আসলে বেসটা বায়াসিংটা পাচ্ছে, বেসের কাজ হলো বায়াসিং করে দেওয়া। তো বায়াসিংটা এখানে পাচ্ছে লাইটের মাধ্যমে। এই ফটো ডায়োডে যখন লাইট পাবে তখন তার বায়াসিং হয়ে যাবে, কন্ডাকশনে চলে যাবে, তখন এই দুটো পিনের মধ্যে রেজিস্ট্যান্স কমে আসবে, একদম জিরো হবে না, কিছু রেজিস্ট্যান্স থাকবে। এটা ফটো ডায়োডের বিভিন্ন যে ফটো ডায়োড আছে, অন্তত 5-6 রকমের ডায়োড আছে, সেই ডায়োডগুলোর মধ্যে এটা পাবেন। এছাড়া আমাদের উন্নত অনেকগুলো আছে, তো আমি আশা করি অন্য ভিডিওতে সেগুলো আস্তে আস্তে দেখাবো। তো বিশেষ করে যেমন আপনারা টিভিতে দেখেন, রিমোট সার্কিটগুলোতে কিন্তু ফটো ডায়োড ব্যবহার করা হয়। তো এখন আমার এই ডায়োডটা একটু দেখতে অন্যরকম মনে হচ্ছে, চ্যাপটা গোল, তো এরকম না, গোল আকারের বা একদম সম্পূর্ণ দেখতে এলইডির মতো করে ফটো ডায়োড বাজারে পাওয়া যায়। তা আমার কাছে যেটা আছে আমি আপাতত এটাই দেখাচ্ছি, আরও ভিডিও করব, তখন অন্যান্য ফটো ডায়োড আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন এই ফটো ডায়োডটা কীভাবে চেক করতে হয় সেটা আমরা ধরুন চেক করি। তো এখানে ফটো ডায়োডটা যদি আমরা এখানে যদি উল্টো করে রাখি, দেখেন উল্টো করে রাখলাম, যেহেতু মানে বিষয়টা হলো এটা আধারে রাখলাম মূল কথা। তো আধারে রাখার কারণে আমি এখন দুই টার্মিনাল একটা মিটারটাকে ওহম মিটারে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে ধরছি। তো দুই টার্মিনাল এখন কি দেখাচ্ছে, এটা দুই টার্মিনাল অফেন দেখাচ্ছে, অনেক রেজিস্ট্যান্স। তো এটা যদি আমরা আরও বাড়িয়ে নিই, তো দেখেন এখানে আমরা এটা 10K ওহম দেখাচ্ছে, অর্থাৎ অনেক রেজিস্ট্যান্স দেখাচ্ছে। এটা যত আধার হবে, যত অন্ধকার থাকবে, তত বেশি রেজিস্ট্যান্স এখানে দেখাবে, অনেক রেজিস্ট্যান্স হবে, অর্থাৎ এটা বিদ্যুৎ তখন এর মধ্যে প্রবাহিত হতে পারবে না বাধার কারণে। আর যদি আমরা এটা যদি আলো পাই, এর যে উপরে যে এই যে উপরের যে অংশটা, এই জায়গায় যদি আলো পাই, ফটো বলতে এখানে আলোর কথা বলছে, এখানে যদি আলো পাই, আলো পাইলে কিন্তু রেজিস্ট্যান্স কমে আসবে। তো এখনও কিন্তু এখানে আলো সেখানে পাচ্ছে না, তো আমি ক্যামেরা ধরছি বা এই করছি, আলোটা এইভাবে দেখাইতে পারছি না। তো আমি এক কাজ করি, তো আমি লাইটটা জ্বালাই, জ্বালানোর মাধ্যমে তাহলে আমার লাইটে যখন আলো দিবে ওই আলোতে এটা ধরবো, ধরলে আমি তাহলে এটা আপনাদেরকে ভালো করে দেখাইতে পারবো। তো আমি এখানে এভাবেই রাখলাম, এখানে অনেকগুলো তার আছে, এগুলো সরিয়ে ফেলে অনেকে বুঝবেন না, ভিন্ন ভিন্ন তার রয়েছে। এই মুহূর্তে আমি অন্য কিছু না, শুধুমাত্র ফটো ডায়োড দেখানোর জন্য আমি লাইটটি জ্বালাতে যাচ্ছি। তো লাইটটি আমি অন করছি, লাইটটি অন করার কারণ হলো আমি ফটো ডায়োডের এখানে আলো দিব, আলো ছাড়া তো কেমন পাঠ আসবে সেটা আপনারা দেখলেনই। তো এখন আলো দিলে কেমন পাঠ হয় সেটা আপনাদেরকে দেখাই। তো এখন আবার দুই টার্মিনাল ধরি, দেখছেন আলো দেওয়ার পরে কিন্তু এখানে তুমি এটা পাঠটা দেখো, দেখেন আলো দেওয়ার পরে কিন্তু এখানে পাঠ, দেখেন এখানে চলে আসে 136, দেখা যায়, মিটারটা ভালো করে দেখা, তবে 136 আলো পড়লে 136 আলো থেকে যত সরিয়ে নিয়ে আসবো পাঠটা কিন্তু বাড়তে হবে। এখানে যদি 200 ঘরে আসে এই জন্য পাঠটা দেখাচ্ছে না, আলো থেকে যত দূরে সরবে, আলোর লুমেনটা যত কমবে তত পাঠটা কিন্তু বেড়ে যাচ্ছে, যত দূরে সরে আসবে পাঠটা তত বেড়ে যাবে। দেখেন এখানে কত পাঠে যে এখন 2000-এর উপরে চলে গেছে, অর্থাৎ রেঞ্জের উপরে গেছে আর দেখাচ্ছে না। যত আলোর কাছে আসবে একটা নির্দিষ্ট লুমেন পেলে, তো এই মুহূর্তে সে কত লুমেনে, আমার দরকার ছিল আসলে সে কত লুমেনে এই যে 140 পাঠ দিচ্ছে, এটা কিন্তু সে অনেক আলো পাচ্ছে, সরাসরি এই পরিমাণ আলো বলতে অনেক ভালো। তো আমি এটা আরেকটু পরীক্ষা করতে চাই, সেটা হলো আমি লুমেনও দেখতে চাই এবং এখানে আরও লাইটের পরিমাণ বাড়িয়ে দিয়েও দেখতে চাই যে এটা আসলে কত পরিমাণ রেজিস্ট্যান্স কমে। এটা অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্য বা এটা বোঝার জন্য, একটা ডিসকাস করার জন্য, যত বুঝবেন দেখবেন ভাববেন তত এটা শেখা যাবে। তো আমি একটা হ্যালোজেন বাতি জ্বালাবো, এখানে হ্যালোজেন বাতি জ্বালে সেখানে তো অনেক আলো হবে, সে আলোতে এটা রেজিস্ট্যান্স করতে আসে, আমি সেটা পরিমাপ করব এবং লুমেনটাও পরিমাপ করব। এই মুহূর্তে লুমেন পরিমাপ করব, আমি ফটো ডায়োডের রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখালাম। তো এখন আমি আলোর পরিমাণটাও দেখতে চাচ্ছি, সেই আলোর পরিমাণটা দেখার জন্য একটি লাক্স মিটার নিয়েছি। তো এই লাক্স মিটারে এখানে আপনারা জানেন, তারপরেও দেখে অনেকে যারা জানেন না, তো এটা অন করলে মিটারটা অন হবে। তো মিটার অন হচ্ছে,
আর এখানে লাস্টটা এখন এখানে 2,000, তার উপরে 20,000, তার উপরে 50,000। যখন আমি এখানে ঘরটা উল্টাই দিব তখন এটা 10 গুণ, যে পার দিবে সেই পার্টের 10 গুণ হবে। যখন তার উপরে দিব, যে পার দিবে তার 100 গুণ হবে। আর প্রথম ঘরে যদি রাখি সেই ক্ষেত্রে আমার কোনো যা দিবে সরাসরি। আর বিভিন্ন কক্ষর বা বিভিন্ন জায়গার এক এক ধরনের আলো দরকার। এখানে একটা ঢাকনা ছিল, আমি এটা খুলে নিলাম। কভারটা খুলে নিলে এখন আমার এই টেবিলে কিন্তু এই মুহূর্তে একটু মিটারের 165 লাক্স দেখায়। তো যদি আলোয় যাই, যেমন এদিকে আলো বেশি, দিনের আলো বেশি, এখানে হলো 1133 বা 1100 দেখায়, জানলার পাশে 1200 পর্যন্ত দেখাচ্ছে লাক্স বা লুমেন। তো আলো আসলে খুবই দরকার। আমরা যদি পর্যাপ্ত আলোয় কাজ না করি সেক্ষেত্রে আমাদের চোখে সমস্যা হবে, শারীরিক সমস্যা হবে। তো এই জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু সঠিক আলো দরকার, যেটা আমরা অনেকেই জানি না। আমরা কাজ পাইলেই কাজ করা শুরু করি বা একটা রুমের মধ্যে বলতে থাকি। তো আলো, আমি বলবো যে আলো সঠিক পরিমাণ আলো সবার দরকার কাজের জন্য। তো আমি যেটা দেখতে চাচ্ছিলাম যে এই ফটো ডায়োডটি আমরা যখন চেক করলাম, তখন তো আমরা এই যে বাতির মাধ্যমে আমরা টেস্ট করছিলাম। তো এই বাতির কাছাকাছি আমি নিয়েছিলাম, যেটা আমি আবারও নিয়ে দেখি অনুরূপ কাছাকাছি কত লুমেন হয় সেটা আমার জানা দরকার, আপনাদেরও জানা দরকার। তো এখন যেমন আমি এটা 2 টার্মিনাল লাগাচ্ছি, তো ফটো ডায়োডে কিন্তু এরকম 2 টার্মিনাল কোনো পোলারিটি নির্দিষ্ট করা নেই, যেটা পজিটিভ এটা নেগেটিভ করতে হবে। যেমন একটা আমি কাছে রাখছি, এখন দেখেন, এখন কিন্তু কাছে রাখছি, তো এখন দেখাই হলো 219, সরি 200 পর্যন্ত দেখায়। এই ডায়োডটা আরও একটু উত্তপ্ত হলে আরও কমে আসবে। তো যাই হোক, তো এটা আমরা এটাই মাপলাম। তো এখন কিছুক্ষণ আগে আমরা 165 দেখছিলাম, আমি এখন লাক্স মাপতে চাচ্ছি এই বাতির পাশে। তো দেখেন এখানে লাক্সে তো পার দেয় না। তো এখন আমি এটা উঠাই দিলাম, উঠাই দিলে এখন তার মানে এটা 10 গুণ, অর্থাৎ অনেক বেশি, অনেক লাক্স দেখায়, তারও বেশি পার্ট। সরি, এটা উঠাবো 300 গুণ 100, অনেক পার্ট দেখায়, অর্থাৎ 3 লাখ, 3 লাখ লাক্স হয়ে যাচ্ছে। এখানে লাক্স অনেক বেশি দেখায়, এত লাক্স লাগবে না, কম লাক্সেই ওটা কাজ করবে। ঠিক আছে, আমি এখানে তো আলো বাড়ানোর কারণ হলো একটাই, যে আমি দেখতে চাচ্ছিলাম যে আলো পরিবর্তনে কিছু সমস্যা হয় এখানে। তো আমি এখানে আরও বড় একটা লাইট লাগাবো, লাগানোর পরে সেটার আলোতে এটা রেজিস্ট্যান্স করতে হয় সেটা দেখব। এটা দেখালেই হবে। তা আমি দেখেন এখানে কিন্তু একটা হ্যালোজেন লাইট লাগাইছে, এটার আলো অনেক বেশি আগের তুলনায়। এখন 133 দেখায় যে এখানে পর্যাপ্ত আলো পাচ্ছে, সে পর্যাপ্ত আলোতে 125 বা 124 পর্যন্ত দেখায়। তো এখানে আমার লাক্স কত আমি সেটাও দেখতে চাই, যে এই আলোতে লাক্স কত হয়। তো এটার জন্য আমি এটা সর্বোচ্চ রেঞ্জে দিলাম লাক্স মিটারটা, দেখেন 1435 গুণ 100, অর্থাৎ 14 লাখ, অনেক বেশি লাক্স, এত লাক্স লাগবে না। তো তার মানে আমি এটা বোঝাতে চাইলাম যে এখানে লাক্স যদি অনেক বেশিও হয়ে যায়, তো যতই লাক্স হোক না কেন, মানে আলোটা তীব্র হোক না কেন, এটার মিনিমাম কিন্তু একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পারলাম, যে আমার মতে যেটা 120 অথবা 130 ওহম এটা বজায় থাকবে, একদম জিরো হবে না, এই ফটো ডায়োডটা একদম জিরো হবে না। আপনাদের আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে এই ফটো ডায়োডটা, মানে আমার এই লাইটিং দেওয়ার একটাই কারণ ছিল যে এই ফটো ডায়োডটা কিন্তু একদম জিরো রেজিস্ট্যান্স হবে না, তার কিছুটা রেজিস্ট্যান্স আছে, নিজস্ব কিছুটা রেজিস্ট্যান্স আছে। তবে সেই রেজিস্ট্যান্স বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। আবার শুধু এরকম না, আমি যদি এই ডায়োডটা চেঞ্জ করি, এর থেকে উন্নত ফটো ডায়োড ব্যবহার করি, বা ফটো ট্রানজিস্টর, ডায়োড বলা ট্রানজিস্টর এটা আসলে, ফটো ট্রানজিস্টর যদি বলি, তো এই ট্রানজিস্টর, উন্নত ট্রানজিস্টর ব্যবহার করলে তার রেজিস্ট্যান্স কিন্তু আরও মানে কম হতে পারে বা কম হবে। সেক্ষেত্রে আমার সেই অনুযায়ী এটাকে আমার এর সাথে যে রেজিস্টার লাগাবো বা অন্য কিছু সেটা আমার ঠিক করতে হবে, কারেন্ট লিমিটটা ঠিক করে এটাকে কানেক্ট করতে হবে। এটা বিশেষ করে আমরা অটো কিছু লাইট বা সুইচিং কাজে, বিশেষ করে মসফেট অথবা এসসিআর অথবা অন্য কোনো সার্কিটগুলোকে আমরা এটা
দিয়ে অন অফ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ফটো ডায়োড কীভাবে চেক করতে হয়। ফটো ডায়োডের আমি টার্মিনালগুলো আলোর উপরে প্রভাবগুলো দেখালাম, রেজিস্ট্যান্স দেখালাম। তো সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।